যেমন আমি একটা কথা বলি, বাংলাদেশে আমরা বলি কাদিয়ানিরা কাফের, প্রসঙ্গটা বুঝেন, বাংলাদেশে আমরা বলি কাদিয়ানিরা না রাস্তে বলেন কাদিয়ানিরা 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 কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাদিয়ানিদের পক্ষে যারা টিভি টক শোতে দালালি করবে তারাও কাফের কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের কোনো সন্দেহ নাই বাংলাদেশে যারা কাদিয়ানিদেরকে কাফের মানবে না তারাও কাফের কাফের এতে কোনো সন্দেহ বলবেন হুজুর কাদিয়ানিদের ক্ষেত্রে আপনাদের সমস্যা কি হিন্দুরা আছে বৌদ্ধরা আছে ইহুদিরা আছে খ্রিস্টানরা আছে কাদিয়ানিরা থাকবে আমরা বলি হ্যাঁ থাকবে আমরা কখনো বলি না কাদিয়ানিদেরকে বের করে দেন কি দুঃখের কথা বলবো আপনাদের দেখাই যায় আসছি যখন অবস্থা দেখেন অবস্থা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ বিষয় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের বার্ষিক সম্মেলন জলসা সালানা 2024 অনুষ্ঠানের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে মহোদয় মাননীয় জেলা প্রশাসক পঞ্চগড় মহোদয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যথাযথ সম্মানপূর্বক নিবেদন এই যে পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতায় আগামী 23, 24 ও 25 ফেব্রুয়ারি 2024 শুক্র শনি রবিবার তিন দিন ব্যাপী আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের বার্ষিক সম্মেলন 99তম জলসা সালানা পঞ্চগড় শহরের নিকটবর্তী ধাক্কামারা ইউনিয়নের আহমদনগর গ্রামে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের নিজস্ব জায়গায় অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ সম্মেলন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের সদস্যদের অভ্যন্তরীণ ধর্মীয় তালিম তরবিয়তের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়ে থাকে এ সম্মেলনে কোনো প্রকার রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করা হয় না এটি আহমদিয়া মুসলিম জামাতের একটি ঐতিহ্যবাহী নিজস্ব বার্ষিক সম্মেলন আহমদনগরের উক্ত স্থানটিতে ইতিপূর্বে অনেকবার আমাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিষয়টি আপনাদের সবাই অবগত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা পেশ করা হলো ওয়াসালাম নিবেদক মোহাম্মদ মুত্তালিব হোসেন খান কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি এবং প্রেসিডেন্ট আহমদিয়া মুসলিম জামাত আহমদনগর আহমদনগর পঞ্চগড় আমাদের আপত্তি কোথায় এই যে দেখেন তার প্রশাসন বরাবর দরখাস্ত করেছে যে তারা আহমদিয়া মুসলিম জামাত নামে বাংলাদেশে ইজতেমা করতে চাচ্ছে না নাউজুবিল্লাহ বাসায় গিয়ে জুড়ে বলবেন এখানে আসতে বলেন আমাদের আপত্তির জায়গাটা বুঝেন বাংলাদেশে হিন্দুরা তাদের পূজা করে মুসলমানরা কখনো সাভারে বাধা দিছে না আশুলিয়ায় বাধা দিছে না বাংলাদেশের কোনো জায়গায় কোনো মুসলমান হিন্দুদের পূজা করতে বাধা দিয়েছে না এই যে ডিসেম্বরের 25 তারিখ খ্রিস্টানরা ক্রিসমাস ডে বড় ডে পালন করলো আমরা বাধা দিয়েছি না খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে খ্রিস্টান পরিচয় বৌদ্ধরা তাদের বৌদ্ধ পূর্ণিমা পালন করে বৌদ্ধ পরিচয় হিন্দুরা তাদের পূজা করে হিন্দু পরিচয় হিন্দুরা যেমন পূজা মুসলমান পরিচয় করতে পারে না খ্রিস্টানরা যেমন তাদের ক্রিসমাস ডে মুসলমান পরিচয় করতে পারে না বৌদ্ধরা যেমন তাদের ধর্মের উৎসব মুসলমান পরিচয় করতে পারে না কাদিয়ানিরা ইজতেমা করবে আমাদের আপত্তি নয় কাদিয়ানিরা ইজতেমা করবে কাদের পরিচয় মুসলমান পরিচয় কোনো ইজতেমা ৯৯% বাংলাদেশ হবে না হবে না হবে না হবে না ইনশাআল্লাহ দেখেন আপনাদের এই এলাকার নাম কি বাদাইল আচ্ছা বাদাইল বাজারে মনে করেন এক ব্যক্তির দোকান দিয়েছে যে আমার এখানে খাসির গোশত বিক্রি করা হয় সে যদি সাইনবোর্ড লাগিয়েছে খাসির গোশতের এই খাসির গোশতের দোকানে সে যদি খাসির গোশত বিক্রি করে আপনারা কেউ কি বাধা দিবেন না ইসমাইল ভাই কই বাধা দিবেন না আপনারা কেউ বাধা দিবেন না কেউ বাধা দিবেন না দুষ্ট বিক্রি করুক কিন্তু মনে করেন এক ব্যক্তি সাইনবোর্ড লাগিয়েছে আমার এখানে খাসির গোশত বিক্রি করা হয় সাইনবোর্ড কত সুন্দর সাইনবোর্ড এখন কয়েকদিন পরে দেখলেন যে খাটাসে তো আসলে শয়তানে খান্নাসে তো আসলে খাসির গোশত বিক্রি না ঘটনা কি জানেন রাতে যখন প্রচন্ড বেগে হাইওয়ে দিয়ে উত্তরবঙ্গের গাড়িগুলো দৌড়ায় গাড়ির সাথে ধাক্কা লেগে কুকুর মারা যায় শিয়াল মারা যায় সেই শিয়াল আর খাসির গোশতগুলো এনে এই শিয়াল আর কুত্তার গোশতগুলো এনে খাসির গোশত বলে যদি কেউ বিক্রি করে তারে আপনার আগে আসসালামু আলাইকুম বলে দুলাভাই ডাকবেন তার নামে মামলা হবে কি হবে না আপনি খাসির গোশত বিক্রি করেন খাসির গোশতের সাইনবোর্ড দিয়ে আমাদের আপত্তি নাই কিন্তু খাসির গোশতের সাইনবোর্ডের আড়ালে কুত্তার গোশত বিক্রি করা যেমন অপরাধ
কাদিয়ানিরা ইস্তেমা করো, কাদিয়ানি পরিচয় আমাদের আপত্তি নাই। পৃথিবীতে এখন রাত যেমন সত্য, তার থেকে বড় সত্য কাদিয়ানিরা কাফের, তার থেকে আরো কাদিয়ানিরা কাফের। শুধু এক কারণ না, রেজওয়ান রফিক একটা দেখিয়েছেন, কাদিয়ানিরা কাফের হওয়ার মোট কারণ হলো 49টা। কয়টা? মুফতি শফি রহমতুল্লাহ জওয়াহিরুল ফিক তালিবুল ইলমরা পড়বেন, জওয়াহিরুল ফিকের প্রথম খণ্ডে দাওয়ীয় মির্জা একটা ছোট্ট রিসালা পাবেন। আমি ইসরাফিল ভাইকে বলেছি যে মাদ্রাসা ইনশাআল্লাহ একটা সমৃদ্ধ লাইব্রেরি করবেন, ইনশাআল্লাহ। কারণ একজন আলিমের হাতিয়ার হলো কিতাব। একজন আলিমের হাতিয়ারের নাম কি? তাহলে এখন কাদিয়ানিরা ইজতেমা করতে না, ইজতেমা তারা যা ইচ্ছা তা করুক, এই মুসলিম আহমদিয়া মুসলিম জামাত। দেখেন এই যে, দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, এই যে আমার ভাইরা এত ক্যামেরা লাগিয়েছে, মনে করেন এখানে কারো ক্যামেরার নাম ক্যানন, বেশিরভাগ ক্যামেরার নাম দেখছি ক্যানন। আচ্ছা ওই যে আরেকটা ক্যামেরার নাম সোনি, এই যে কেউ মোবাইল লাগিয়েছে আইফোন, কেউ মোবাইল লাগিয়েছে স্যামসং, কেউ মোবাইল লাগিয়েছে ভিভো। এখন আপনি মনে করেন আশুলিয়া একটা গার্মেন্টসে একটা মোবাইল বানিয়েছেন, একটা ক্যামেরা বানিয়েছেন, এই ক্যামেরা বানিয়ে এটার নাম ক্যানন দিতে পারবেন না। কারণ এই ক্যানন নামটা, এই লোগোটা, এটা ট্রেড লাইসেন্স করা। যদি আপনি ওই নামটা ব্যবহার করেন, মামলা খাবেন কি খাবেন না? আপনি একটা জুতা বানিয়ে অ্যাপেক্স নাম দিতে পারবেন না, বাটা নাম দিতে পারবেন? কারণ এই নামটা ট্রেড লাইসেন্স করা। ঠিক তেমনি ভাবে মুসলমান নামটা ট্রেড লাইসেন্স কোনো কাফেরের জন্য না। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই ট্রেড লাইসেন্স এই নামটা করা উম্মতে মুহাম্মদের জন্য। হিন্দু যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, বৌদ্ধ যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, ইহুদি যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, খ্রিস্টান যেমন মুসলমান পরিচয় দিতে পারে না, ইহুদিদের থেকে আরো খারাপ, খ্রিস্টানদের থেকে আরো খারাপ, বৌদ্ধদের থেকে আরো খারাপ, কাদিয়ানিরা মুসলমান পরিচয় এই দেশে তাদের ইস্তেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তা ফাইজদামি পেয়েছেন নাকি? এটা শাহজালালের পুণ্যভূমি, এটা শাহপরাণের পুণ্যভূমি, এটা মোহাম্মদুল্লাহ হাফেজজির পুণ্যভূমি, এটা সৈয়দ ফজলুল করিমের পুণ্যভূমি, এইটা আল্লাহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পুণ্যভূমি, এটা মুফতি আমিনের পুণ্যভূমি। ইনশাআল্লাহ রক্তের পণ্য হয়ে যাবে, কাদিয়ানিদেরকে ইস্তেমা করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। যা কাদিয়ানি প্রসঙ্গ আসছে জন্য বললাম, কাদিয়ানি নিয়ে আমার অনেকগুলো আলোচনা আছে, কেন তারা কাফের শুনেন। আমি দুইটা প্রসঙ্গ বলি, একটা বলেই শেষ করি, ইয়ে ভাই আলোচনা করছে জন্য আমি ফিনিশটা দিয়ে যাচ্ছি। এই চারাক বিবির পোলা, কার পোলা কথা কয় না রে, কার পোলা? চারাক বিবির পোলা, এটা কত বড় বাটপাড়া ছিল বুঝছেন। আচ্ছা এটা, এটার বাটপাড়ি দেখাইতে গেলে অনেক সময় শুধু এতটুকু বুঝেন, চারাক বিবির পোলা নিজেরে দাবি করছে, নবী দাবি করছে 1903 সালে। কত সালে কথা কয় না, চারাক বিবির পোলা নিজের নবী দাবি করছে 1903 সালের। আগে চারাক বিবির পোলার কিছু ভালো বক্তব্য আছে, যে বক্তব্যগুলোতে সে আমাদের নবীকে নবী মানছে, আমাদের মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সালামকে শেষ নবী মানছে। এই কাদিয়ানিরা কত বড় বাটপাড়ের গড়ে বাটপাড়। এই 1903 সালের আগে চারাক বিবির পোলার যে বক্তব্যগুলো আছে ওগুলো সাধারণ মানুষকে দেখাইয়া বলবে, দেখেন আপনারা সব আমাদের ব্যাপারে মিথ্যা বলছে। তাদের লিখিত বই সব আমাদের কাছে আছে, সেদিকে আমি যাচ্ছি না। এজন্য এই চারাক বিবির পোলার দলে কখনো বেড়া মেশে। শুনেন, কাদিয়ানিরা কোনো পশু জবেহ করলে এটা খাওয়া হারাম বলেন? কাদিয়ানিরা কোনো ছাগল জবেহ করলে এটা খাওয়া, কোনো মুরুগ জবেহ করলে ওইটা খাওয়া, করলে ওইটা খাওয়া? কাদিয়ানিদের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া, কাদিয়ানিদের জানাজার নামাজ পড়া, কাদিয়ানিদের ধর্মীয় উপাসনালয়ে নামাজ পড়া, এরপরের প্রসঙ্গ বুঝেন, কাদিয়ানিদেরকে মুসলমান গুরুস্থানে দাফন করা, বড় আসতে বললেন, কাদিয়ানিদেরকে মুসলমান গুরুস্থানে দাফন করা। তো খতিবে বাগদাদি রহমতুল্লাহ থেকে আলোচনা চলে গেছে আরেকদিকে। তো আমাদের ধর্মের নাম ইসলাম, বলেন আমাদের ধর্মের নাম ইসলাম। আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, জুড়ে বলেন ইসলাম। আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম, এটা একটা স্বতন্ত্র আলোচনার টপিক, এটার পিছনে অনেক দলিল আছে, সেদিকে আমি যাচ্ছি না। দেখেন ইসলাম আমাদের জীবন বিধান, এর মানে কি? আমাদের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একদম ছোট থেকে বড়, আমাদের জীবনের যাবতীয় যত বিষয়, যত সমস্যা, যত মাসালা, যা কিছু আছে আমাদের টোটাল জীবনের
যাবতীয় সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? বড় আস্তে বললেন, আমাদের টোটাল জীবনের যাবতীয় সকল বিষয়ের মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আমাদের ব্যক্তি জীবন কেমনে চলবে ইসলামে আছে না নাই? আর গাজীপুরের মুসলমান আর কথা বলে না। আমাদের পারিবারিক জীবন কেমনে চলবে ইসলামী শরীয়তে আছে না নাই? আমাদের অর্থনৈতিক ব্যবসায়িক জীবন কেমনে চলবে ইসলামী শরীয়তে আছে না নাই? আমাদের রাজনৈতিক জীবন কেমনে চলবে ইসলামী শরীয়তে আছে না নাই? এক কথায় আমার জন্মের পর থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত আমার টোটাল জীবনের যাবতীয় সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? হ্যাঁ আছে, বিশ্বাস করেন কারা কারা দিকে হাত তুলেন তো। আমাদের জীবনের যাবতীয় সকল মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? আমার হাত না, মানে যাবতীয় সমস্যার সমাধান পাবো তিন জায়গায়। বলেন কয় জায়গায়? সবাই মুখ খুলে বলেন কয় জায়গায়। বলেন এক নম্বর কোরআন, বলেন এক নম্বর, বলেন এক নম্বর, দুই নম্বর বলেন সুন্নাহ, বলেন দুই নম্বর, বলেন এক নম্বর, দুই নম্বর, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ফিক, বলেন তিন নম্বর, আমরা যেটা বলি ফেকা, বলেন এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ফিক, বলেন তিন নম্বর। আচ্ছা ফিক না হলে ফেকা বলেন, সহজে বলেন এক নম্বর, সবাই বলেন এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ফেকা। এই তিনটা যদি আপনি বুঝেন, প্রথম দুইটা বুঝলে আহলে কোরআন মুনকিরিন হাদিসদের অপতৎপরতা বুঝে যাবেন, আর তৃতীয়টা যদি বুঝেন তাহলে লামাজাবি নামক শয়তান ইসরায়েলের যে দালালগুলো আছে, ইসলামের উপর যখন কঠিন কোনো সময় চলে আসে মুনাফিক কারা চিহ্নিত হয়ে যায়। মদিনা মিষ্টি লেবাসদারি মুনাফিক যেগুলো ছিল, নবীর সাথে খেজুর খায়, নবীর সাথে নামাজ পড়ে, হযরত আবু বকর ওমরের সাথে চলে, এদার মুনাফিকির চাদর অপসারিত হয়ে গিয়েছিল তাবুক যুদ্ধে। আল্লাহ ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তাতাযিরু লান নুমিনা লাকুম কদ নাব্বানাল্লাহু মিন আখবারিকুম, বলে আল্লাহ মুনাফিকদের চাদর সরিয়ে দিয়েছেন। আমাদের মুসলিম সমাজে আলেম নামদারি ইসরায়েলের দালাল কারা, আলেম নামদারি তেল আবিবের দালাল কারা, আলেম নামদারি ইহুদি খ্রিস্টানের দালাল কারা, হামাস যখন ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করেছে, মুসলমানদের ভিতর মুনাফিক বেঈমান যেগুলো আছে এদের মুনাফিকের চাদর সরে এদের পরিচয় জাতির সামনে সুস্পষ্ট হয়ে গিয়েছে। এই গুমটা মৌলবিগুলো, এই গুমটাদারিগুলো খালি নামাজ হাদিসে আমিন জুড়ে বলা খুঁজে পায়, এই গুমটা মৌলবিগুলো হাদিসে শুধু বুকের উপর হাত বাঁধা খুঁজে পায়, এই গুমটা মৌলবিগুলো শুধু নামাজের চাকাইয়া দাঁড়ায় না খুঁজে পায়, কিন্তু ফিলিস্তিনের হামাসের মজলুম মুজাহিদদের পাশে দাঁড়ানোর কথা যারা কোরআন পায় না হাদিসে পায় না, এদের থেকে বড় মুনাফিক, এদের থেকে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। আমাদের এক ভাই আছেন আবু তাহা আদনান, উনি শুধু কথা এতটুকু বলেছিলেন যে যেই আকীদা তোমাকে মজলুম মুজাহিদদের পাশে দাঁড়াতে সহযোগিতা করে না, যেই যেই আকীদা তোমাকে হামাসের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে না, যেই আকীদা তোমাকে তেল আবিবের পাশে দাঁড়াতে সহযোগিতা করে, ওই আকীদার উপর আমরা থুতু মারি। সেই কথা বলার পর যাদের গায়ে এলার্জি, কাঁচা কাঁটা গায়ে লবণ দিলে যেভাবে জ্বলে, যাদের গায়ে জ্বলতেছে, বুঝবেন এদের ইসলাম মেড ইন মদিনা না, এটা হলো মেড ইন তেল আবিব। এরা ইহুদি খ্রিস্টানের দালাল, ইহুদি খ্রিস্টানের। আমি সব জায়গায় বলছি এই বছর, শুনেন মুসলমান, যে হামাস যে রকেটগুলো মারে গাজা থেকে, পৃথিবীর সবচেয়ে বড় কারাগারের নাম গাজা। আপনাদের গাজীপুরে একটা কারাগার আছে, কাশিমপুর আছে না? কাশিমপুর তো একটা জায়গা, একটা নির্দিষ্ট কারাগার, গাজা পুরো এলাকাটাই কারাগার, পুরো গাজাকে কারাগার বানিয়ে রেখেছে ইসরায়েল। সারা এই গাজার চারপাশে আপনি অবাক হয়ে যাবেন, গাজার চতুর্পাশে মনে করেন এই যে এইটা হলো গাজা, গাজার চতুর্পাশে আরব মামালিক, মিশর, ইয়ামান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি, ইরাক, সব হলো গাজার চারপাশে। এই চারপাশে মুসলমান সমাজ, মুসলমান রাষ্ট্র চারপাশে, ওই মুসলমান রাষ্ট্রের মধ্য থেকে আজকে গাজায় কি পরিমাণ আগ্রাসন চালানো হচ্ছে, একদিকে গাজায় আগ্রাসন চালানো হচ্ছে আর আরব মামালিকের বাচ্চারা ইসরায়েলের পা চাটতেছে।
আরব মালিকের বাচ্চারা কার পাঠা চাচ্ছে? ইসরায়েলের পা চাটতেছে। তো হামাস দেখিয়ে দিয়েছে, যার সাথে আল্লাহ আছেন দুনিয়ার কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে। আজকে 107 নম্বর দিন, সমস্ত আরব রাষ্ট্র জোট হয়ে 6 দিন টিকতে পারে নাই, ইতিহাস জানেন? সমস্ত আরব মামালিক ঐক্যবদ্ধ হয়ে 6 দিন টিকতে পারে নাই। সেখানে হামাসের কিছু মুজাহিদ একদিন দুই দিন না, আজকে তুফান আল আকসা যেদিন 100 দিন পূর্ণ হয়েছিল, এ যুবক ভাইরা আমি আপনাদেরকে বলি, তোমরা আজকে কাকে সেলিব্রিটি বানো যে একটা জুড়ে ছক্কা মারতে পারে, একটা ফুটবলে লাত্তি মারতে পারে, বিসমিল্লাহ রহমানের রহিমটা শুদ্ধ করে পড়তে পারে না? কই বিসমিল্লাহ রহিম, কই বিসমিল্লাহ রহিম? এই ধরনের অবার্চিন মূর্খ যেগুলো আছে এগুলোকে তোমরা সেলিব্রিটি মানো না, মুসলমানদের বাচ্চাদের সেলিব্রিটি হবে হামাসের আবু উবায়দা। আবু উবায়দা আর একটা বক্তব্য ওয়াশিংটনে আগুন লাগিয়ে দে, আবু উবায়দা আর একটা বক্তব্য পুরো ইসরায়েলের ভিত কাঁপিয়ে দে। আরে মুসলমান, আপনাদের কাছে বলি, আপনার ছেলে আপনার ছেলে সন্তানদেরকে কোন প্লেয়ারকে চিনাবেন না, কোন মর্তকীদেরকে চিনাবেন না, কোন বেসরকারকে চিনাবেন না, আপনার ছেলে সন্তানদেরকে আফগানিস্তানের ছাত্রবাহীদেরকে চিনান, আপনার ছেলে সন্তানদেরকে তালিবান চিনান, আপনার ছেলে সন্তানদেরকে হামাস আর আবু উবায়দাকে চিনান, পৃথিবীতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। চিন্তা করেন, আপনি চিন্তা করে দেখেন, তুফান আল আকসার 100 দিন যেদিন পূর্ণ হয়েছিল সেদিন আবু উবায়দা বার্তা দিয়েছেন 100 দিন পূর্ণ হয়েছে, প্রয়োজনে 1000 দিন পূর্ণ হবে। আর শাইখুল ইসলাম জাস্টিস তাকের উসমানে হাফিজাহুল্লাহ তিনি হুরমতে আকসা কনফারেন্সে সারা দুনিয়ার মুসলমানদেরকে বার্তা দিয়েছিলেন, হামাসের মুজাহিদ আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, সুপার পাওয়ার আমেরিকা না, সুপার পাওয়ার ইসরায়েল না, সুপার পাওয়ার আল্লাহ। বলেন সুপার পাওয়ার কে? আল্লাহ। আল্লাহর সুপার পাওয়ারের সামনে আমেরিকার সুপার পাওয়ার গিরি ছুটে গিয়েছে আফগানিস্তানে, ইসরায়েলের সুপার পাওয়ার গিরি ছুটে যাচ্ছে হামাসের কাছে, সব ছুটে যাবে, আল্লাহর পাওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মাশাআল্লাহ, এটা তাকবীরে না আরেকদিন হাবিব সাহেব আসতেছে। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, আসুক। মাশাআল্লাহ, আমার কলিজার মানুষ শুধু আমার না, আমাদের বাংলাদেশের আপামর তাওহিদী জনতার হৃদয়ের স্পন্দন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমার খুব কাছের মানুষ, আমিও ওনাকে আল্লাহর জন্য মহব্বত করি, উনিও আমাকে আল্লাহর জন্য মহব্বত করে, আমাদের মহব্বত সব আল্লাহর জন্য হবে ইনশাআল্লাহ। যাক, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম আর বেশি সময় নেব না, আরেক ভাই চলে আসছেন। ভাই, যেখানে সূর্য উঠে এখানে কিন্তু আর মোমবাতির কোনো দাম নাই, এটা হলো বাস্তব কথা। এই জন্য আমি আর সময় নষ্ট করবো না, আমি মৌলিক টপিকে তো আর গেলাম না, সময় কম। এই জন্য আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো, ওই যে ফিতনা আমাদের দিকে ধেয়ে আসছে, আপনার ছেলেদেরকে আবু উবায়দাকে চিনাবেন ইনশাআল্লাহ, চিনাবেন তো ইনশাআল্লাহ। তো শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমানে হামিদাহুল্লাহ উনি হুরমতে আকসা কনফারেন্সে ঐতিহাসিক যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। সেই বক্তব্যে শেখুল ইসলাম তাকে উসমানে হামিদাহুল্লাহ বলেছেন, হামাসের মুজাহিদরা আবার সারা দুনিয়ার মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে, আবার মুসলমানদেরকে এই স্বপ্ন দেখাচ্ছে, ইসরায়েল পৃথিবীর পরাশক্তি না, তাদের মুসাদ দুনিয়ার সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা না, মুসলমান যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, আরে ইসরায়েল আমেরিকা খড়কুটার ন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভেসে যাবে ইনশাআল্লাহ। এজন্য শাইখুল ইসলাম জাস্টিস তাকে উসমানে হাফিজাহুল্লাহ গত পরশু আবার বক্তব্য দিয়েছেন, এখন উমরা করার চেয়ে, নফল উমরা করার চেয়ে এই উমরার টাকাটা হামাসের মুজাহিদদেরকে দিয়ে দেওয়া বেশি জরুরি। এই জন্য দেখেন, এই ইস্যুতে বলেছিলাম তাবুক যুদ্ধের সময়
মদিনার মুনাফিকরা চিহ্নিত হয়ে গিয়েছিল। হামাসের মুজাহিদরা আজকে তুফান আল আকসার 107 নম্বর দিন চলে, অথবা 106 নম্বর দিন চলে, ওই সময় আপনারা দেখেন কারা হামাসের পক্ষে কথা বলে, কারা মুজাহিদদের পক্ষে কথা বলে, কারা বায়তুল মাকদিসের পক্ষে কথা বলে, আর কারা তেল আবিবের পক্ষে কথা বলে, কারা ইহুদিদের পক্ষে কথা বলে, কারা ইসরায়েলের পক্ষে কথা বলে। আমার মতো টুপি পরে, আমার মাথায় তো শুধু টুপি আর কিছু নাই, মওলানা আরিফ বিন হাবিব সাহেবের মাথায় শুধু টুপি আর কিছু নাই, দেখবেন টুপির উপর ঘুমটা দিয়েছে, ঘুমটার উপর আবার বেড়ি দিয়েছে, বেড়ি দিয়ে হামাসের আকিদা। এদের মানে এদের সমস্যা কি জানেন, যেখানে মুসলমানরা বিজয়ী হবে এদের ফতোয়ার তীর আলেমদের দিকে যাবে। আফগানিস্তানে 20 বছর আমেরিকা আগ্রাসন চালালো, একটা ফতোয়া আমেরিকার বিরুদ্ধে দেয় না, যেই না তালেবান ক্ষমতায় আসলো এদের ফতোয়ার মোড় ঘুরে গিয়েছে তালেবানের দিকে। মিশরে কি না জুলুম করলো শহীদ মুরসি রহিমাল্লাহর উপর, জালেম সিসির বিরুদ্ধে একটা ফতোয়া দেয় না, যেই না শহীদ মুরসি রহিমাল্লাহ ক্ষমতায় আসছেন এদের তীর, এদের ফতোয়ার নল ঘুরে গিয়েছে শহীদ মুরসির দিকে, হামাসের দিকে। দেখেন পৃথিবীর সবচেয়ে বড় কারাগার, কি অত্যাচার করেছে, কি অবর্ণনীয় অত্যাচার, 80 বছর, 85 বছর, 75 বছর থেকে চলছে, সেই ইতিহাস আমরা কম বেশি জানি। একটা ফতোয়া ইসরায়েলের বিরুদ্ধে নাই, যে হামাস তুফান আল আকসা শুরু করেছে। অথচ তুফান আল আকসা কোন সময় শুরু করেছে, যখন MBS কূটনৈতিক সম্পর্ক ইসরায়েলের সাথে একেবারে স্বাভাবিক করে ফেলছিল, ইসরায়েলের প্রতিনিধিরা আরব ঘুরে আসছে, যখন সম্পর্কটা একদম স্বাভাবিক হয়ে যাচ্ছে তখন হামাস তুফান আল আকসা শুরু করেছে। যেই খালি তুফান আল আকসা শুরু হয়েছে এদের ফতোয়ার তীর ঘুরে গিয়েছে হামাসের বিরুদ্ধে, এদের ফতোয়ার তীর এখন ইসরায়েলের পক্ষে।